নমস্কার দর্শক বন্ধু জানিবা জু উঠি মরিলে বি কেউ পাঁচটি জিনিস দেখা দ্বারা সবু সর্বনাশ হয়ে যাই থাকে সকাল সকাল উঠি সব জিনিসের দর্শন করলে দিনটি শুভরে যাই থাকে বলে ভগবান শ্রীকৃষ্ণ কহতি ব্যক্তি এই সমস্ত জিনিস সকাডু দর্শন করে থাকে তাঁক জীবনরু নতক দূর হয়ে থাকে এছ জীবন সকতরে ভরি যাই আমর বা ঘর আখপাখে কিছু এভি জিনিস রই থাকে যে নেগেটিভ এনার্জি বাহারি ଯେଉଁଗୁଡ଼ିକ ସକାଳୁ ଉଠି ଦର୍ଶନ କରିବା ଉଚିତ ନୁହେଁ ତେବେ ଶାସ୍ତ୍ର ଅନୁଯାୟୀ ସକାଳୁ କେଉଁ ସବୁ ଜିନିଷର ଦର୍ଶନ ଦ୍ୱାରା ଶୁଭ ହୋଇଥାଏ ଚାଲନ୍ତୁ ଜାଣିବା ଏକରେ ମନୁଷ୍ୟକୁ ସକାଳୁ ଉଠି ଆଇନା କେବେ ବି ଦେଖିବା ଉଚିତ ନୁହେଁ କାରଣ ସକାଳୁ ଉଠୁ ଉଠୁ ଆଇନା ଦେଖିବା ଅଶୁଭ ହୋଇଥାଏ ତେଣୁ ସକାଳୁ ଉଠିବା ମାତ୍ରେ ନିଜ ଚେହେରାକୁ ସେଥିରେ ଦେଖନ୍ତୁ ନାହିଁ ଦୁଇରେ ସକାଳୁ ଉଠି ଛାଇକୁ ଦେଖନ୍ତୁ ନାହିଁ ଯେଉଁ ବ୍ୟକ୍ତି ସକାଳୁ ଉଠି ଛାଇ ଦେଖିଥାଏ ତା'ର ଜୀବନରେ ଦୁର୍ଭାଗ୍ୟ ହିଁ ଆସିଥାଏ କାରଣ ଛାଇ ବ୍ୟକ୍ତିର ଜୀବନରେ ভ্রম ও ভয় সৃষ্টি ছড়া ব্যক্তির কাজ অটকি রইযাইন সকালে উঠি সর্বপ্রথমে নিজের হাত পাপুলি দেখ সকালে উঠি প্রথমে পাপুলি কু দর্শন করা দ্বারা ধন সম্পত্তি বিদ্যা ও বুদ্ধি মিথায় কারণ হাতর পাপুলি দর্শন করা দ্বারা মা লক্ষ্মী মা সরস্বতী ও ভগবান শ্রীকৃষ্ণ আশীর্বাদ আমি থাকে প্রত্যেক বিদ্যার্থী সকাল উঠি নিজের হাত পাপুকে দর্শন করে নিজের পাঠপড়া আরম্ভাবে দ্বারা তার ভালো হয়ে থাকে চারি সকাল উঠি বাহারক আসবা ক্ষণে যদি আপোনাক অচানকভাৱে গোমাংকৰ দৰ্শন মি যায় তেবে বহুত হি শুভ দৰ্শন অটে তেণু সকা যদি গাই আপোন ঘৰ পাখি আছোঁ তেবে তাহৌত নাই তাক কিছু খাই প্ৰণাম কৰি বিদা কৰো গোমা রুটি দেই তাঙ্ক কানরে যদি আপনার নিজের মনস্কামনা কহিবে তেবে গোমাতা আপনার মনস্কামনা নিহাতি নিহ ভাবরণ কৰিবে।